প্রযুক্তি নির্ভর টোকিও অলিম্পিক উপহার দেওয়ার অপেক্ষায় থাকা আয়োজকরা পড়েছেন ভিন্ন সংকটে, আর সেটা শহরের পরিবহন ব্যবস্থা নিয়ে। ধারণা করা হচ্ছে রেল নির্ভর টোকিওতে অলিম্পিকের সময় সমাগম বাড়বে অন্তত 9 লাখ মানুষের। সে কারণেই নগর কর্তৃপক্ষ স্থানীয়দের উৎসাহী করছে ঘরে বসে অফিস করতে। 1 বছরেরও কম সময় বাকি থাকা গেমস ঘিরে পরীক্ষা নিরীক্ষা চলছে আরও নানা বিষয়ে। শিশু ইউকি যখন বাসার কিচেন টেবিলে পাজল মেলাতে ব্যস্ত, তখন পাশে তার মা ফিউমিকো ইয়োশিওকা ল্যাপটপে ব্যস্ত অফিসিয়াল কাজে। জাপানের অনেক পরিবারের চিত্রই এমন, তবে টোকিও অলিম্পিকের সময় ঘরে ঘরে দৃশ্য আঁকতে চাইছেন নগর পরিকল্পনাবিদরা। কারণ শহরের পরিবহন ব্যবস্থায় যে বড় চাপ অপেক্ষা করছে, তার রোধে নগরের বেশিরভাগ কর্মজীবীকে পরামর্শ দেওয়া হচ্ছে অফিসের কাজ ঘরে বসেই সেরে ফেলতে। এখন পর্যন্ত 2000 প্রতিষ্ঠান এতে সম্মতিও জানিয়েছে। রেল নির্ভর টোকিওর পরিবহন ব্যবস্থায় প্রতিদিন যাতায়াত প্রায় 4 কোটি মানুষের। আগামী বছর অলিম্পিক ঘিরে যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে আরও 9 লাখের। তাই বিকল্প উদ্যোগ টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের, আর এতে সারা যেমন মিলছে তেমনি আছে ভিন্ন মত। বাসায় কাজ করলেও আমাকে কিন্তু অফিসেও যেতে হয়, যার ফলে কিছু সময় কেটে যায় পথে। এই পদ্ধতি পুরোপুরি চালু হলে আমার জন্য সুবিধাই হবে, ঘরের কাজেও বেশি সময় দিতে পারবো। আমি একটি স্টোরে কাজ করি, বাসা থেকে এই চাকরি কিভাবে সম্ভব? নানা প্রতিবন্ধকতা থাকবে, তবু আমরা চেষ্টা করে যাচ্ছি সবাইকে এই পদ্ধতিতেই অভ্যস্ত করে তুলতে। আশা করব প্রিয় শহরে অলিম্পিকের মতো একটি বড় আয়োজন সফল করতে সবার সহযোগিতা পাবো। রয়েছে আরো বিকল্প পরিকল্পনা। এরই মধ্যে নগরীতে হয়েছে নৌপথ যোগাযোগের পরীক্ষা নিরীক্ষা। প্রযুক্তি নির্ভর গেমস আয়োজনের ঘোষণা দিয়ে আসা টোকিওতে চালু হবে নতুন পরিবহন অ্যাপস, সড়কে সড়কে একাধিক ভাষায় থাকবে নির্দেশনামূলক বার্তা আর রোবটের ব্যবহার। ফয়জুল ইসলাম, চ্যানেল 24।